আমি কি বলবো, নতুন করে বিশ্বব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠান, এটার মূল কেন্দ্রবিন্দু হলো উড়িষ্যা পুরী ধাম, সমুদ্রের নিকটবর্তী যেটা জগন্নাথজির মঠ। আজও যেখানে লক্ষ্মী সেখানে রন্ধন কাজে নিয়োজিত আছেন এবং সেই প্রসাদ বাজারে বিক্রি হয় ভাত। সবাই বড় বড় মহারাজ মহন্তরা সেখানে প্রসাদ কিনে নিয়ে খান। সেই জগন্নাথজিকে অনুসরণ করে এখানে জগন্নাথ প্রতিষ্ঠিত হয়েছে আজকে প্রায় 30 বছর। এখানেও সেই আনন্দ, বিশ্বব্যাপী আনন্দ, আজকে সেই আনন্দ উৎসব উল্লাসের দিন। জগন্নাথ সারা বিশ্বের জনসাধারণের প্রতি, পশু পাখি কীট পতঙ্গ সকলের প্রতি তিনি কৃপা করেছেন, অশেষ কৃপা করেছেন। জগন্নাথের কৃপা আশীর্বাদ নিয়ে আমরা সবাই ধন্য আছি এবং ধন্য থাকবো, সবাই ভালো থাকবো এই আশা। Oh,